ভূতের বাড়ি তো? হ্যাঁ 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 বলে মাঠে নেমে পড়লাম। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সন্ধে হয়ে গেছে। দূর থেকে বাড়িটাকে দেখে মনে হচ্ছিল প্রেতপুরি। ইট খসে পড়েছে, আলসের মধ্যে দিয়ে উঠেছে অশ্বত্থের চারা। ঢুকে পড়লাম সেই বাড়িতে। অন্ধকার, চারিদিক থমথম করছে। তারই মধ্যে হঠাৎ মনে হলো যেন দুটো জলজলে চোখ। পুরোটা জানতে অবশ্যই শুনতে হবে মানবেন্দ্র পালের লেখা কাহিনী মরার খুলি ও মামা।